আজ 14 মার্চ 2014, 30 ফাল্গুন, 1420 বঙ্গাব্দ, বসন্তকাল। প্রিয় দর্শক, প্রতিটা রাতের শেষে আসে নতুন একটি দিন। এ আর নতুন কি, তবু কি নতুন নয়? কবি বলেছেন, প্রতিটা রাতই এক একটি মৃত্যু, প্রতিটি দিনই এক একটি নতুন জীবন। রাতের শেষে আর একটা নতুন দিনে পৌঁছে যাওয়া মানে নতুন জীবন পাওয়া। এমনটা ভাবতে পারলেই আমাদের কাছে প্রতিটি দিন নতুন করে দেখা দেবে, আর নতুনের মাঝেই সবচেয়ে বেশি উচ্ছলতা থাকে। আসুন আমরা আজকের দিনটাকে নতুন করে সানন্দে আনন্দে সাজিয়ে তুলি। এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ জানেন হয়তো, চিরসুন্দর অভিধান, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। সুপ্রিয় দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি অভিনেত্রী ভাবনা। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন? ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। আমরা আপনার কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানতে চাইব, আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইব, তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে আরণ্যক নাট্যদলের পরিবেশনায় নাটক স্বপ্নপথিক। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে ঢাকা ড্রামার পরিবেশনায় নাটক ঢাকা ড্রামার নাট্যোৎসব। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক ছায়ানট। আজ আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে বিপদ ভঞ্জন সেন কর্মকারের কালার অফ ন্যাচারাল ডিসপোজিশন শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 27 মার্চ 2014 পর্যন্ত, সময় বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আজ উত্তরার অ্যাথেনা গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে শিল্পী হামিদুজ্জামান খানের পার্থিব সম্পদ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ 2014 পর্যন্ত, সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। জীবনের নানা জটিলতায় আমরা অনেকেই হাসতেই ভুলে গেছি, প্রাণ খোলা হাসিতে মেতে উঠি না যেন কতদিন। তাছাড়া হাসবার মতো অনুষঙ্গ তো তেমন একটি নেই, কিন্তু হাসি যে সর্বরোগের মহৌষধ। প্রিয় দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন হাসি মুখ। সেদিন প্রেমিকা তার প্রেমিককে ফোন করছে, বলে হ্যালো জান, কেমন আছো? বলে জান, এতক্ষণ ঝগড়া করার পরে এখন আমার জান কই যাইছো? ওই পাশ থেকে বেরো, ওরে শয়তান, তোরে আবার ফোন দিছি। দর্শক, আগুন যেমন আমাদের বেঁচে থাকার অনেক বিষয়কে সহজ করেছে, তেমনি মাঝে মাঝে অপ্রত্যাশিত আগুনের ভয়াবহতা কেড়ে নিয়েছে অনেকের জীবন, পুড়িয়ে ছারখার করেছে স্বপ্ন সংসার। হঠাৎ কোথাও আগুন লাগলে জরুরিভাবে সাহায্য নিতে পারেন ফায়ার সার্ভিসের। আজ জেনে নিন ঢাকার মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশনের যোগাযোগ নম্বর। ফায়ার সার্ভিস স্টেশন, ইমার্জেন্সি 199, হেডকোয়ার্টার্স 9555555, অথবা 9556666, ডেমরা 7500111, পলাশি 8628688, পোস্তগোলা 7440771, সদরঘাট 7119759, লালবাগ 8619981, খিলগাঁও 7218329, তেজগাঁও 8870314, কুর্মিটোলা 8713399, টঙ্গী 9801070, মিরপুর 9001055, মোহাম্মদপুর 9112078। আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি নাচ। আমি দোষী, আমি দোষী মেয়ে।
জীবনে কি তার ধার ধারি না আমার ইচ্ছে যখন যা প্রিয় দর্শক, প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা। কিন্তু কিছু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এইসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান। ক্রিয়োনগ, ক্রিয়োনগ বলতে বোঝায় অন্যের একান্ত অনুগত, বাধ্য বা পুতুল। ক্রিয়োনগ শব্দের অর্থ হলো খেলার পুতুল বা খেলনা। কিন্তু দুরুচ্চার্য এই সংস্কৃত শব্দটি বাংলায় আদৌ ছোটদের খেলার পুতুল বা খেলা অর্থে ব্যবহৃত হয় না। যে বা যারা অন্যের নির্দেশে পুতুলের মতো কাজ করে বাংলায় তাকে বা তাদেরকে ক্রিয়োনগ বলা হয়। সজনের গুণের কথা বলতে চাই আজকে স্বাস্থ্য কথন পর্বে। আবার এসেছে সজনের সময়। সজনের আছে অনেক গুণ। পেটের অসুখের জন্য সজনে খুবই উপকারী। সজনে খেলে খিদে বাড়ে, এতে ক্ষার আছে, লবণও আছে। সজনে বাত ও শ্লেষ্মা সারায়। শুধু তাই নয়, সজনে চোখের জন্য বেশ উপকারী। মুখের জড়তা দূর করে। সজনে খেলে মেদ কমে। হার্টের অসুখ আর কৃমির অসুখেও সজনে বেশ উপকারী। সুপ্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 10:10 স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ভালো থাকুন, প্রযোজনা মামুন খান। সকাল 11:05 রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের রান্নাঘর। রাত 8:15 ধারাবাহিক নাটক তুমি, রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। মীরা বেঁচে আছে। লাইফে যদি প্রবলেম না আসে লাইফটা বোরিং হয়ে যেত। কেমন লাগছে নতুন জীবন? আজ রাত 9:05 দেখবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদির সঞ্চালনায় বিভিন্ন ভাষার বৈঠকে গানের উপস্থাপন, গানে গানে দেশে দেশে, প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। এর মধ্যে কিন্তু অলংকার দিচ্ছেন ঠিকই, কিন্তু এই যে লোকজ। রাত 9:45 ধারাবাহিক নাটক বাতিঘর, রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সৈয়দ শাকিল। তুমি আর কখনো এখানে এসো না। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়। আমাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু সমস্যা আছে যে আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। প্রিয় দর্শক, আর মুখ বুঝে থাকা নয়, আপনি আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন আমাদের সাপ্তাহিক এই আয়োজনে। আজ রাত 11:25 রয়েছে সরাসরি অনুষ্ঠান আমি এখন কি করব। উপস্থাপনায় সারা জাকির এবং তার সঙ্গে থাকবেন মিতাব খানও, প্রযোজনা কাউনাইন সৌরভ। দর্শক, এছাড়াও সকাল 6:30, সকাল 10:00, বেলা 11:00, দুপুর 12:00, 2:00, বিকাল 4:00, 5:00, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে সব শেষ আয়োজন আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী ভাবনার কাছে। শুরুতেই জানতে চাই, বাংলা ভিশনে আপনার অভিনীত দুটি নাটক তুমি এবং $10 মিলিয়ন, এই দুটি নাটকে আপনার চরিত্র বিষয় যদি একটু বলতেন। $10 মিলিয়ন আমরা শুটিং করেছিলাম থাইল্যান্ডে, শুটিং করেছি এবং ওখানে আমার হচ্ছে চরিত্র একটা ছিল না আসলে। ঠিক আচ্ছা, আমার 5 রকমের চরিত্র ছিল এবং 5 জনের সঙ্গে আমার 5 রকমের একটা ইন্টিমেসি ছিল। যেরকম আমি পাভেল আঙ্কেলের সঙ্গে একভাবে মেনটেন করছি, ওই সময় আমি টেরোরিস্ট টাইপের একটা ক্যারেক্টার ছিল। আবার মোশারফ করিমের সঙ্গে আমি একদম একটা নতুন মেয়ে, পাতায়াতে এসেছে, কিছু চিনে না, এই ধরনের একটা ক্যারেক্টার ছিল। নাইমের সঙ্গে আমার ক্যারেক্টার ছিল যে আমি খুব আল্লা দিয়ে একটা মেয়ে, পাতায়াতে এসেছি বাট আমি কোনো জায়গা চিনি না, দ্যাটস ওয়াই আমি তার হেল্প নিতে চাই। বেসিক্যালি আই এম এ পুলিশ অফিসার। আচ্ছা, ওইটার কারণে আমার বিভিন্ন ধরনের অভিনয় করা হচ্ছে, 5 জনের সঙ্গে 5 রকমের অভিনয়। আচ্ছা, সো দ্যাট ওয়াজ সো ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা রোল ছিল, যেহেতু 5 রকম চরিত্রে অভিনয় করতে পেরেছি।
এবং পাভেল আঙ্কেলের সঙ্গে কাজ করেছি, সে আমার অসম্ভব ভালো একজন প্রিয় একজন অভিনেতা। সো তার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। রায়হান খান ভেরি ট্রেমেন্ডাস ডিরেক্টর, তো ওই কাজটা ভালো ছিল। আর তুমিতে আমি করেছি একদমই সাধারণ একটা চরিত্র, আমাদের ফ্যামিলিতে আমাদের দেশের নর্মালি ছোট বোনরা পরিবারের যেমনটি হয় ঠিক তেমনই একটা চরিত্র। অনিমেষ আইচ ইজ এ ভেরি গুড মেকার, তার সিরিয়াল করছে, হয়তো সে খুব কম সিরিয়াল করে, হয়তো তার সেকেন্ড সিরিয়াল এটা। $10 মিলিয়ন নাটকে আপনি বললেন যে একই সাথে পাঁচটি চরিত্র পাঁচ রকমভাবে নিজেকে উপস্থাপন, এই যে পাঁচ রকমভাবে নিজেকে উপস্থাপন করেছেন, কীভাবে ধারণ করেছেন বিষয়টা, কেমন ছিল বিষয়গুলো? আমরা আউটডোরে যখন শুটিং করতে যাই আসলে তখন অভিনয়ের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রবলেম থাকে, সময় স্বল্পতা থাকে এবং বাজেটটা অনেক হাই থাকে ওই সময়ে, তো সব কিছু মেনটেন করে আসলে ভালো হয়েছে কাজটা। খুবই হয় না যেরকম ঢাকাতে থাকলে আমরা একটা ফুল সাপোর্ট পেতাম বা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সালের টাইমটা থাকে, বাট দেশের বাইরে যখন আপনি যান তখন আপনার কাছে অত সময় নাই যে আপনি রিহার্সাল করবেন, বারবার রিহার্সাল করে আপনি টেকটা দিচ্ছেন, ওরকম সময়টা থাকে না। এর জন্য বিদেশে শুটিংয়ে একটু ঝামেলা হয়, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে না আমরা ভালোই করেছি, আমার কাছে মনে হয়। আর চরিত্রে যেটা আপনি বললেন যে এক্সপিরিয়েন্স নেওয়া, আমি আসলে অত কিছু চিন্তা করে অভিনয় করতে পারি না, আমি অনেক বেশি স্ক্রিপ্ট মুখস্থ করি, স্ক্রিপ্টটা আমার মাথায় থাকে, আমি অনেকবার পড়ি স্ক্রিপ্টটা এবং কোয়ার্টিস্টের সঙ্গে রিহার্সাল করি, যেটা তখন বেরিয়ে আসে সেটা হয়, বাট আগে থেকে আমি খুব ইয়ে করে পারি না অ্যাক্টিং। আচ্ছা, তো একই সাথে কয়েকটি সিরিয়ালে কাজ করতে গেলে যেটা হয় যে অনেক প্রেশার থাকে, হ্যাঁ, চরিত্রগুলোকে আলাদা করাটা একটু কঠিন হয়ে পড়ে, আপনার আগ্রহ কোনটাতে বেশি, সিরিয়ালে বেশি না এক ঘন্টার কাজে বেশি? এবং দুটোকে আচ্ছা এটার জন্যই সিরিয়ালটা ছেড়ে দিয়েছি, আর এখন হচ্ছে যেগুলো অনিয়ার যাচ্ছে শুধু এই কাজগুলোই আমি শেষ করব। শেষ করে আমি সিরিয়াল এখন নতুন, আমি লাস্ট দেড় বছর কোনো সিরিয়াল নেই, এগুলো অনেক আগের সিরিয়াল, এখন অনিয়ার যাচ্ছে। শুটিং করতে গিয়ে $10 মিলিয়ন নাটকে কোনো মজার ঘটনা যা কিনা দর্শকদের উদ্দেশ্যে বলা যায়? অনেক মজার ঘটনা ঘটছে। মোশাররফ করিম ছিল আমাদের সাথে, মোশাররফ ভাই তো আছে একটা এন্টারটেইনমেন্টের ডিব্বা, সো মোশাররফ ভাই আমাদের সাথে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছে। বাট একটা আমি ঘটনা বলি, সেটা হচ্ছে আমার কাজ ছিল আসলে স্পিড বোর্ডে, অনেকগুলো সিন ছিল আমার, 22 থেকে 23টা সিন ছিল স্পিড বোর্ডে এবং শিপে, তো আমি জানতাম না যে আমার সি সিকনেস আছে। তারপর আমি যখন উঠলাম শিপে, ওঠার পর আমি দেখলাম যে আমার মাথা অসম্ভব ব্যথা করছে এবং মাথা ঘুরাচ্ছে এবং আমি একটা সিনও করতে পারি নাই সেদিন। তারপর মোশাররফ ভাই, তানিয়াপু ছিল, তারা আমাকে মানে ঠিকঠাক, আমরা তিনজন ছিলাম আর্টিস্ট সেদিন, তো আমরা পরে ওরা আমাকে খুব আরাম টারাম দিয়ে খুব মাথা রাথা ধরে টরে দিয়ে ট্যাবলেট ট্যাবলেট খাওয়াটা আমার ঠিক করছে। ঠিক করার পর আমার সিনগুলো সব বাদ দেওয়া হয়েছে ওখান থেকে, যে আমি শিপে কোনো সিন করতে পারবো না। তো এটার কারণে আমাদের যে প্রডিউসার ছিল সে একটু অভিনয়ও করেছে, তো সাজু মুনতাসির বলছিল যে হ্যাঁ তোমরা সিন করতে পারো নাই, আমার লস হয়ে গেছে, শিপ আমি অ্যারেঞ্জ করলাম, তোমরা কিছু করতে পারো না। এরপর বলা হলো যে তোমার তিনটা সিন আছে শিপে, তুমি চলে আসো। বললো আমার কাছে কোনো ব্যাপার না, শিপ আমি তো শিপে চড়ে অভ্যস্ত, আমার কোনো সমস্যা নাই। তারপর যখন ও আসলো, ও আসার পর ওরা তো মাথা ঘুরাচ্ছে সাজু, এবং ও পুরো বমি বমি ভাব, ও বলতেছে যে আই আমার সিন তাড়াতাড়ি করে আমার ছাড়, আমার সিন তাড়াতাড়ি করে আমাকে ছাড়। সো দ্যাট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। শিপে আমাদের সবার অবস্থা খুব খারাপ ছিল। জানতে চাই যে অভিনয়ের ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, এবং তার আগে জানতে চাই যে আপনি পড়াশোনার বিষয়ে কি পড়ছেন? আচ্ছা, আমি লিটারেচার পড়ছি, ইংলিশ এন্ড হিউম্যানিটিজ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। পাশাপাশি অভিনয় করছেন, কিভাবে তৈরি করলেন নিজেকে? বই পড়ার চেষ্টা করি, প্রচুর ফিল্ম দেখার চেষ্টা করি, এবং আমার চেয়ে যারা সিনিয়র আছে তাদের এক্সপিরিয়েন্স আমি শুনি, এবং আমার আমার বয়সী বন্ধু একদমই নেই, আমার বয়সে আমার কোনো বন্ধু নেই, আমার সব সিনিয়র ফ্রেন্ড, সব ডিরেক্টররা, সব আর্টিস্টরা সব সিনিয়র বন্ধু। তো সিনিয়র বন্ধু করার বন্ধু থাকার কারণে আসলে ওনাদের কাছ থেকে আমার অনেক শেখা যায়, আমি ওদের এক্সপিরিয়েন্সটা শুনতে পারি। তো এই হচ্ছে আমার শিক্ষার ব্যাপার, পড়াশোনা করি আর ফিল্ম দেখি। আচ্ছা, আর কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল, বা কার অভিনয় দেখে মনে হয়েছে যে আমি তার মতো অভিনয় করতে চাই? অনেকেই আছে, তার মধ্যে সুবর্ণা মুস্তফা, জয়া আহসান, তমালিকা কর্মকার। এখন তো অনেক চ্যানেল হচ্ছে, কাজের সংখ্যাও অনেক বেড়েছে, কাজের সুযোগ কতখানি এবং সেই কাজ মানসম্মত কতখানি হচ্ছে? হ্যাঁ, অফকোর্স হচ্ছে, অনেক চ্যানেলের কারণে যে কাজ খারাপ হচ্ছে এটা আমি বলবো না। আমার কাছে মনে হয় যে এখন কম্পিটিশন অনেক বেশি, অনেক নাটকের মধ্যে ভালোটা আসলে সবার চোখে পড়বে এবং ভালোটা সবাই ভালোই বলবে, সো কম্পিটিশনটা অনেক বেশি এখন। আর একটা জানতে চাই যে কাজ করতে করতে শেখা, মঞ্চ থেকে কাজ শিখে এসে কাজ করা,
দুটো ভিন্ন বিষয়, অনেকেই এই দুটো ভিন্ন বিষয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, আপনি এই দিকগুলোকে কিভাবে দেখেন? আমি তো মঞ্চনাটক করিনি, আমি ক্লাসিক্যাল ডান্সার, সো আমি মঞ্চে নাচ করেছি, নৃত্যনাট্য করেছি, বাট মঞ্চনাটক আমার করা হয়নি। আর আমার তারপরেও আমি মঞ্চনাটক ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছি, বিকজ আমাদের নিজস্ব দল আছে প্রেক্ষাপট, আমার বাবার দল আছে, তো মঞ্চনাটক আমি দেখেছি বাট আমি করিনি। আমার কাছে মনে হয় ইটস আ ফার ডিফারেন্স, মঞ্চের অভিনয় এবং টেলিভিশন অ্যাক্টিং খুবই অন্যরকম। মঞ্চের নাটক করলে ভালো করতে পারবে বা খারাপ করতে পারবে এরম কিছু নেই, বাট আমার মনে হয় যে মঞ্চে কাজ করাটা সবার জন্য একটা প্লাস হবে, বিকজ ওখানে অনেক কিছু শেখা যায়, স্কুলিংটা আপনার হয়ে যাচ্ছে, আপনি অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করতে পারছেন, রিহার্সালের ব্যাপারটা, স্কুলিংটা ঠিকঠাক হয়। মডেলিংয়ের প্রসঙ্গে জানতে চাই যে ব্যস্ততা কী, পরিকল্পনা কী? করতে ইচ্ছা করে না একদমই। পেছনে কী কারণ আছে? আমাকে অ্যাক্টর হিসেবে কেউ বললে আমার বেশি ভালো লাগে মডেলের চাইতে, আমাকে যদি কেউ অভিনেত্রী বলে সেটা আমার কাছে খুব ভালো শোনায়, নৃত্যশিল্পে অভিনেত্রী খুব ভালো শোনায়, মডেলটা আমার ঠিক ভালো লাগে না, ভালো লাগে না। তো এখন তো ছোট পর্দার অনেকেই বড় পর্দায় কাজ করছেন, এই বিষয়ে আপনার কি পরিকল্পনা? অনেক বেশি করতে চাই ফিল্ম, অনেক বেশি ইচ্ছা, অনেক বেশি করতে চাই, বাট ওই যে ওয়েটিং ফর এ গুড স্ক্রিপ্ট অ্যান্ড এ গুড ডিরেক্টর। নাটকে হয় কি যে আমার কাছে মেলা স্ক্রিপ্ট আছে, নাটকে আমি 20টা থেকে একটা খুব সুন্দরভাবে কিন্তু সিলেক্ট করতে পারছি, বাট ফিল্মে আমার অত অপশন নেই, যেহেতু আমি নতুন আমার অত অপশন নেই। একজন প্রপার ফিল্মের হিরোইনের কাছে অনেক স্ক্রিপ্ট আছে, সে ঠিক করতে পারে বা সে এক্সপেরিয়েন্স, বাট আমি ফিল্মে তো আমি জানি না আসলে, সো ওইটার জন্য স্ক্রিপ্ট খুব হয়তো যে, আর আসলে এত ভালো ভালো নাটক করার কারণে আমার এক্সপেকটেশন অনেক বেশি যে হ্যাঁ ফিল্মেও একটু ডিফারেন্ট কিছু হবে, বাট আমাদের ফিল্ম তো আসলে অনেক বেশি ডিফারেন্ট, এক্সপেরিমেন্টাল ফিল্ম আমাদের দেশে হয় না, আর যারা করছে তারাও খুব কম কাজ করে এরকম করার জন্য, বাট দেখা যাক, আমি ওয়েট করছি একটা ভালো স্ক্রিপ্টের জন্যে। তো আমি আসলে এরকম না যে আমার ফিল্ম করতেই হবে বা কবে করব, এত বেশি তাড়াহুড়া নেই আমার, বাট আমি একটা ফিল্ম করতে যাই, বাট সেটা যাতে স্মরণীয় কোনো ফিল্ম হয় বা সেটা যাতে সবাই দেখে। দেখেন আমি এখনও ধানমন্ডিতে বসে 2014 সালে এখনও আমি মেঘে ঢাকা তারা দেখছি, কোনো একটা ক্যারেক্টার রিড করছি বা আমার অভিনয়ের জন্য আমার লাগবে এই চরিত্রটা, আমি হোমওয়ার্ক করছি। সো আমি চাই যে 100 বছর পর আমার ফিল্ম যেটা হবে সেটা কোনো আর্টিস্ট হোমওয়ার্ক করুক, যে এই ফিল্মটা দেখে আমি অ্যাক্টিং শিখতে পারবো বা এই রোলটা আমার এই কাজে লাগছে। সো আমি ওরকম কোনো ফিল্ম করতে চাই। আপনার স্বপ্ন পূরণ হোক এবং আপনার কাছ থেকে আরও ভালো ভালো কিছু কাজ আমরা পাই। সব শেষে আপনার দর্শকদের জন্য, ভক্তদের জন্য যদি কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ প্রথমে বাংলাভিশনকে আমাকে ইনভাইট করার জন্য, আর ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে দেখার জন্য, আমাদের কথা শোনার জন্য এবং আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বিস্তম্পিয়া দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@bangladeshvision.tv। দার্শনিক মোর বলেছেন, তুমি যা করতে পারো তাই তুমি ইচ্ছা করো, তুমি যা করতে পারো না সেরকম ইচ্ছা না করাই ভালো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক।